রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখারুজ্জামানের 56তম জন্মদিন উপলক্ষে ও তার দীর্ঘায়ু কামনা করে আজ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে শুরু করে বাস স্ট্যান্ড, জঙ্গিপুর রেল স্টেশন ও অমরপুর জাতীয় সড়কের ওপর রাত্রির অসহায় দুস্থ ভবগুরুদের প্রায় 50-এর অধিক শীত নিবারণের জন্য একটি করে কম্বল তুলে দিলেন মন্ত্রী আখারুজ্জামানের স্নেহধন্য কাছের মানুষ রঘুনাথগঞ্জ ছাত্রনেতা গোলাম আজম বিশ্বাস সহ একাধিক যুব গণ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সকলের প্রিয় নয়নের মণি মাননীয় মন্ত্রী আখারুজ্জামান সাহেবের জন্মদিন উপলক্ষে কিছু রাস্তার ভব ঘুরে কিছু দুস্থ অসহায় মানুষকে তার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে কিছু কম্বল বিতরণ করা হলো। এই শীতে ঠান্ডায় মানুষ যাতে সেভাবে যারা কাঁপছে তাদেরকে ওই অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার একটা ছোট্ট একটা প্রয়াস এই মাত্র। এটা একটা আমার একটা বিবেকের বলা যায় যে আমি এটা ভেবেছিলাম যে এইভাবে একটা জন্মদিন পালন করবো, সবাই কেক দিয়ে খায়, কেউ আনন্দ ক্ষতি করে, কিন্তু আমরা এটা ভাবলাম যে এই টাকাটাতে যদি আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে একটা বেটার কিছু হয়। এই জন্যই আর প্রায় আপাতত 100 জনকে দেওয়ার টার্গেট রেখেছি, আর 50 জনকে দিয়েছি, 50 জনকে দেবো। কোথায় আমরা দিয়েছি? জঙ্গিপুর এপার বাস স্ট্যান্ড, জঙ্গিপুর হাসপাতাল, জঙ্গিপুর স্টেশন রোড, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড আর অমরপুর হাইওয়ে ধারে। আমি চাইবো সকলেই এই একটা মহৎ কাজে আমাদের পাশে থাকুন, প্রত্যেকেই যারা এই টাকাটা যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে খাতে খরচ করে, আমরা চাইছি যেভাবে আপনারাও খাতে থেকে তাদের সাহায্য করুন, এটা একটা মহৎ কাজ। আপনার গোলাম আজম বিশ্বাস, ছাত্রনেতা।